সকালবেলা উঠে স্নান করে নিলাম, কেননা একটু দেরিও হয়ে গেছে উঠে। গতকাল তো পুজো গেছে, খুবই পরিশ্রম গেছে, তো একটু দেরিও হয়ে গেছে। তো ভাবলাম স্নানটা করে নিই। আর আমার তো একটু হাজবেন্ডের একটু কোমরে টোমরে ব্যথা যাচ্ছে, কিছু কাজও আমার অনেক বেড়ে গেছে, সেই সব কাজগুলো করতে হবে। কী কী কাজ করছি তোমরা দেখো। এবার যাব, চলে আসলাম ছাদে। কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, এগুলো একটু মেলে দিই। আজকে পায়েল একটু রান্নাঘরে ঢুকেছে, চলো সেগুলো দেখাবো, একটু সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে, ভিডিওটা খারাপ লাগবে না। আমার প্রতিদিনের জীবনের যেসব কাজকর্ম করতে হয় সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। সবসময় তো এগুলো দেখাই না, দেখানো সম্ভব হয় না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এইসব কাজ আমাদের থেকেই যায়, প্রত্যেকেরই থেকে যায়, আমার একার না, আমাদের প্রত্যেকেরই থেকে যায়। তো জীবনটা তো অনেক দিনের হয়ে গেছে, যার জন্য এক সময় বিরক্ত হয়ে যাই, কেননা জীবনটা অনেক দিনের হয়ে গেলে পরে বয়সটাও বেড়ে যায়, সংসারে কাজ করতে করতে একটা সময় বিরক্ত এসে যায়। তো যাই হোক, বিরক্ত হলে তো হবে না, সংসারে মানিয়ে নেওয়াটাই অ্যাকচুয়াল আমাদের ধর্ম। এইটুকুনি না যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সংসার ঠিকঠাক থাকে না। সবার ভালো মন্দ সব কিছু বুঝে আমাদের চলতে হয় সংসারের সবার জন্যে, এটাই আমাদের জীবন। তো সেটাই আজকেও সেই জিনিসটাই আমার করতে হচ্ছে, যে মানিয়ে নিয়েই চলতে হচ্ছে, কারণ আমার হাজবেন্ডের একটু শরীরটা খারাপ। তো যথারীতি মেলা হয়ে গেল। তো এবার আমার ঘরটরগুলো, ওপরের ঘরটরগুলো মোছা হয়ে গেছে, ছাদটা দিয়ে ছাদও মুছে ফেলি। তো এবার চলো নিচে যাই। ছাদের থেকে আসলাম, কাপড় টাপড় মেলে দিয়ে বিস্তার বিস্তার তুলে ছাদে গেলাম, কাপড় টাপড় মেলে দিলাম, হাঁপিয়ে গেছি, আর পারি না, ঘর দোর ওপরের ঘর ছাদ সব মুছে আসলাম। আসলে আমার হাজবেন্ডের শরীরটা ভালো না, কোমরে খুব ব্যথা, এই যে মুছে নিয়েছি দেখা, এই যে বিছনা টিছনা হয়ে গেছে, তার নাতনি শুরু হয়ে গেছে এই যে কাজকর্ম, ও এখন ওপরে। আর অনেক কাজ গো, অনেক কাজ। আর এদিকে বাসন টাসনগুলো গুছিয়ে তুলতে হবে, এদিকে ঘরও হয়ে গেছে, তবে এখন সব কম্বল টম্বল লাগছে না, মানে গরম, বেশ গরম এখানে, বেশ গরম। এই যে কম্বল সব এখানে আবার তুলে দিতে হবে কম্বলগুলো। তো বিছানা এমনি এটাও পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি না একটু খাবো, জানো তো খুব খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, আর ওষুধ টষুধ খেতে হয় তো আমার, আর কি করব। চলো বসি একটু খাই, কী খাচ্ছি দেখো, টিফিন কী করছি দেখো, চলো একটু বসি টেবিলে, বসে একটু টিফিন করি, খুব খিদে পেয়ে গেছে। এবার কী আর করবো, এই যে বসিয়েছি, এটা হলডিস করবো, হলডিস করে খাবো, দেখতে থাকো। এই যে পায়েল আজকে রান্নাঘর দখল করেছে, আজকে দখল মোটামুটি হয়ে গেছে, শুধু একটা তরকারি আর বাকি। আমি সকালে বাবা এসে মাছ নিয়ে গেছে অফিসে, তো মাছ করে দিয়েছিলাম, ডাল আর ভাত হয়ে গেছে, আর একটা সোয়াবিনের তরকারি করবো। আর আমাকে একটু জ্যাম্পা রুটি দিল, মানে আমি দুপুরবেলা খাচ্ছি এটা। হ্যাঁ এখন 12টা বাজে, আসলে বাবুনি উঠেছে অনেকক্ষণ, উপরে কাজ করছিল, উপরে কাজ করতে প্রচুর টাইম লাগে, আসলে বাবির শরীর ভালো না, তো প্রচুর কোমরে ব্যথা, হাঁটতেও পারছে না ঠিক করে। ওই কাজগুলো সেরে আসতে হলো, তারপর ঘর ইয়ে যা বিছানা তুললাম, ওপরে কাপড় চুপড় চলে যায় না, কাপড়গুলো মেললাম না, তোমার মেয়ে ওপরে আছে, জ্যাম্পা রুটি এখন খাচ্ছি,
আর কি করবো, দেরি হয়ে গেল গো, এমনি তো উঠি দেরি করে, এইগুলো তো খেয়ে নি, একটু বসলাম, ও তো পায়ল কি করছে দেখালাম, আমি যা করছি সেগুলো তো একটু একটু দেখালাম, সব তো দেখানো যায় না, ওপরে ঘরটা সব করে আসলাম। তারপরে পুজোটা দেখি কে করে, ও যদি করে তো ও করবে, নাহলে আমি করব। আগে খেয়ে নিই তো, প্রচণ্ড খিদে পেয়েছে, ওই করবে আমাদের, ওই করবে চান টান করে ও করে নেবে। আর সংসারে তো বলো, আমরা আমাদের এই রকমই, মানে জীবনটাই এই রকমই, সংসারে কারো কারো কিছু হলে পরে তার সাথে তো সহযোগিতা করা দরকার। আজ আমার হাজবেন্ডের শরীরটা ভালো না, কোমরে প্রচণ্ড ব্যথা, এখন ওর কাজগুলো আমি করে নিচ্ছি, মানে ও যেগুলো করে সেগুলো আমি করতে গেলে আমার আবার এদিকে রান্নাঘরে ঢোকা হয় না, আবার অন্য কাজ করে না। আসল কথা এখন ওর আমার দুজনেরই পরিস্থিতি একই, ওরও বাতে মানে ব্যথা বেদনায় খুব কষ্ট পায়, আমিও কষ্ট পাই, তো জীবনটাই তো এইরকম, সহযোগিতা করতে হয় না আমাদের সংসারের, সংসারে যদি সহযোগিতা করে আমরা না চলি তাহলে তো সংসার থাকবে না। তা আমরা জীবনটাই তো আমাদের এইরকম যে সংসারে এর কষ্ট বুঝবো, কষ্ট বুঝবো, তবেই তো আমাদের সংসারটা সুন্দর থাকবে। তো সংসারের সহযোগিতাটাই সবচেয়ে বড় জিনিস, সেই জন্য আমার বরের সাথে আমি সহযোগিতা করছি, ও যেগুলো পাচ্ছে না সেগুলো করে দিচ্ছি, সেটা আমারও যে খুব একটা ভালো তা না। আসলে এই ঘুরে টুরে এসে না সেই থেকে সমানে পরিশ্রম চলছে, সরস্বতী পুজো এইসব গেল, তার একটা খাটনি, তারপরে ওখান থেকে এসে খাটনি, মানে এইভাবে এত মানে শরীরের খুব ধকল। তো এখন দেখো যতই হোক বয়স তো হচ্ছে, বয়সটাকে তো আর কমানো যাবে না, ওটা তো বাড়তেই থাকবে, তার থেকে তার সঙ্গে সঙ্গে শরীরের মানে শরীরটাও কমজোরি হয়ে যায়। এই যে এসে গেছেন আমার ইউটিউবার ব্লগার এসে গেছেন, কিছু বলবে? আচ্ছা এবার আমি খেতে শুরু করি, খাওয়াটা শুরু করি। মা নড়িয়ে দিয়ে গেল, আচ্ছা আমি খেয়ে নিই, আবার ফিরে আসছি তোমার সঙ্গে থাকো। চলে এলাম ওপরে, এই যে দধিকর্মা আমার হাজবেন্ড দিচ্ছে, আসল কথা ও না খেয়ে আছে তো ওই দিচ্ছে। আর ওর তো শরীরটা ভালো না, তাও করতে হচ্ছে, আর কী করবে। আমি আসলে সকালবেলা অনেক ওষুধ খাই বলে খেয়ে নিয়েছি, আমার অনেক ওষুধ খেতে হয় সকালবেলা। তো দধিকর্মা পুজোটা একটু দিচ্ছি, ও পুজো করছে, বুঝতেও পারছে না নিচে এত ওর কোমরে ব্যথা, এত কষ্ট, খুব কষ্ট পাচ্ছে, ও যেমন কষ্ট পায় আমিও তেমনি কষ্ট পাই। আসলে ঠাকুরমশাই এ করে দিয়ে গেছে, বললো যে আপনারা করে নেবেন। আর এখানে ওই যে পুজোটা এখানে এই যে পুজো দিল আমার গোপুছুনাকে, আবার যে লক্ষ্মী, তো মোটামুটি পুজোর ব্যাপারটা হয়ে গেল, দধিকর্মা হয়ে গেল। এবার এটা পুরোটা মেখে প্রসাদ করতে হবে, ওকে সাইড থেকে একটু মেখে দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরকে। তো আজকে তো আর ঠাকুর নড়ানো হবে না, সেই কালকে, কালকেও শনিবার, সেই রবিবার ঘটনানো হবে। তো যাই হোক তোমরা এই যে ঠাকুরমশাকে দেখো, ঠাকুরমশার শরীর ভালো না, ঠাকুরমশার শরীর ভালো না, এদিকে তাকাও, এদিকে তাকাও, অন্ধকার এদিকটা, এদিকটা ঠাকুরমশা বলে গেছিল, তো ঠাকুরমশা বলে গেছিল যে আপনারা করে নেবেন, আপনি দধিকর্মা দেবেন। যাই হোক হয়ে গেল,
তোমরা সঙ্গে থাকো, পরে আবার আমি ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। চলো এই দধিকর্মা করে এই যে আসলো, সারাদিন খায়নি। আয় 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 দধিকর্মা করে আসলো তো, তো দাদা উপোস করেছিলাম, এখন খাচ্ছে, এখন বেলা তিনটে বেজে গেছে। নাকে হাত দেয় না, নাকে হাত দেয়, নাক থেকে হাত নামাও, নাক নামাও, হাত নামাও, হাত দেবে না তো। এবার পায়েল খাবে, যে পায়েল রান্না করলো আজকে, রাঁধুনি সকাল থেকে, সকাল থেকে রান্না কর, আজকে একদম দখলে ছিল। আর এবার রান্নাটা কী কী করেছে সেটা দেখিয়েছি, ও আজকে রান্না করে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছে, রান্নাটা কী করেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি করেছে, মুসুর ডাল, না মুগ ডাল রে, মুসুর ডাল করেছে, আর কাঁটা পোনা মাছের ঝাল, আর উচ্ছে ভাজা ওকে দিয়েছে, বাচ্চা আছে। আর ভাত কী দিবি তাকে? আচ্ছা ডাল, ঠিক আছে সঙ্গে থাকো আবার আসছি। ঠিক আছে আমি কথা বলে যাচ্ছি অন্য, এখন তো শুভ বিকেল, দেখিয়ে দে কটা বাজে, চারটে বাজে, খাওয়া দাওয়া শেষ হলো, এবার ওপরে এসে বসেছি, ও বুঝতে পেরেছে হয়নি তো যে আমি উপরে যাচ্ছি, এডিট করব এখন তো, আমি তো এর আগে আর বলেছিলাম আসবো, তাই আবার ফিরে আসলাম, এখন এডিট করব। আর পায়েলও আসছে, পায়েল এখানে আছে, পায়েল তো নিজেকে একটু দেখা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক গলায় আটকে যাবে, গলায় আটকে যাবে, ওই দেখো ওই দেখো জামা ভিজে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখবো, সবাই খুব ভালো থেকো, না পুরোটা ফিনিশ করো একটু পরে, না প্রচুর পরিশ্রম আর কি, ঠিক আছে তো খেলো না, ওকে ধরে খাওয়াতে হবে, তুই একটু নিজেকে দেখা, কি দেখা, এই খেয়ে দিয়ে উঠলাম, মামনি ওপরে এসো ঠিক বুঝতে পেরেছে, ঠিক পিছন পিছন চলে এসছে, ঠিক আছে আজকের মতো এখানে রাখলাম, সবাই ভালো থেকো, এখন আমি এডিট করবো, এখন ওকে নামিয়ে, ওকে নিয়ে আমি নিচে নিয়ে যাচ্ছি, নামিয়ে না নিলে হবে না, আবার নিচে এখন নিয়ে আসবে, এখন কাঠ, এখন কাঠ, ওর লোক আসবে, ঠিক আছে টাটা।